আমি একটু বাইরের দিকে যাবো। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস তো, তাই ওনাকে স্বাধীন দেওয়া হচ্ছে, যেখানে খুশি ঘুরে বেড়াক। হ্যাঁ, আমি স্বাধীনতা দিবসের দিনে একটু বাইরে যাব, দেখি কি চলছে বাইরে। হ্যাঁ, এসে আপনাদের জানাবো বন্ধু। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন পতাকা কিনবো, দেখা যাক পতাকা দোকানের কাছে এসে গেছি। দেখুন এই পতাকাগুলো নেবো। হ্যাঁ, এই পতাকা একটা নেবো। নারীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনেছিলেন আমাদের এই স্বাধীনতা সর্বশেষের দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা আমাদের অনেক সুবিধা দিয়েছে, এক শান্তির দেশ দিয়েছে যেখানে আমরা নির্ভয়ে থাকতে পারি, স্বাধীনভাবে ভাবার অধিকার, শিক্ষার অধিকার, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অনেক অধিকার দিয়েছে। দেখুন বন্ধুরা, স্বাধীনতা দিবস চলছে, উদযাপন চলছে, পায় একদম কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর। হ্যাঁ, সব ভাই বোনেরা খুব সুন্দর শুনছে, একদম সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর পতাকা উত্তোলন হবে। হ্যাঁ, এখন সব রেডি, প্রচুর ভাই বোনেরা দাদা সবাই এসে হাজির। হ্যাঁ, কত সুন্দর পরিবেশ, স্বাধীনতা পরিবেশ। দেখুন বন্ধুরা, একদম নেতাজি সুভাষ চন্দ্রের পিকচার লাগানো হয়েছে, আর সব দেখছেন জোনা জোনা একদম এখানে জোড়ো হয়েছে, দেখছেন কত সুন্দর পরিবেশ। এখন পতাকা উত্তোলন হবে, পুরো একটার পর একটা দেখাবো। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আজ স্বাধীনতা দিবসে একদম উত্তোলন, পতাকা উত্তোলন বিভিন্ন রকম। হ্যাঁ, দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। দেখছেন ভাইরা বক্স তুলছে, হ্যাঁ মানে আজকের আনন্দ ফুর্তি করবে। হ্যাঁ, বড় বড় বক্স সব তুলছে। মানুষের বিপ্লবী মহানবীর মানুষের আত্মবলিদানে যে স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা হয়েছিল, তো সেই সমস্ত দিন এবং 1947 সালে 15ই আগস্টে স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল তাদের আত্মবলিদানের মাধ্যমে। তো তাদের আমরা সবাই সশস্ত্র প্রণাম ও ভালোবাসা জানাই। আমরা পতাকা উত্তোলন শুরু করবো এক্ষুনি, জাতীয় সঙ্গীতটা শুরু করে দাও। যদি কেউ কিছু বলতে চাও, অতুল ভাই যদি কিছু বলতে চাও বলো বলো বলো। বিভিন্ন জায়গা বিভিন্ন রকম আমাদের আপনারা দেখোটা, এখানেও পতাকা উত্তোলন চলছে। দেখুন দেখুন বন্ধুরা, এখানেও পতাকা উত্তোলন হচ্ছে, বিভিন্ন জায়গা বিভিন্ন রকম, পরিবেশই আলাদা একদম একদম। বন্ধুরা দেখুন জিলিপি ভাই রেখে, হ্যাঁ জিলিপি ইনি দাদা বরাবরই ভাজে। হ্যাঁ, টাটকা রসের মান, জিলিপি নেওয়া হচ্ছে বন্ধু। বন্ধুরা, এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ,
অনেক দিনে চির পরিচিত বলছে দাদা আপনি ইউটিউবার করেন দেখুন ভাই বন্ধুরা হ্যাঁ দেখছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে আমার সঙ্গে বহু বন্ধুর সঙ্গে দেখা সাকিব ভাই বন্ধুরা দেখুন স্কুলের পরিবেশ দেখুন আজকে স্বাধীনতা দিবস নিয়ে কত সুন্দর পালন হচ্ছে হ্যাঁ দেখছেন খুব সুন্দর পরিবেশ দেখছেন এটা স্কুল হ্যাঁ দেখুন স্কুলের পরিবেশ অত্যাধা উত্তোলন করছে খুব সুন্দর পরিবেশ দেখলে মন ছুঁয়ে যাবে একদম দেখুন কতটা উত্তোলন হচ্ছে খুব সুন্দর পরিবেশ হ্যাঁ স্কুল এটা একদম খুব সুন্দর স্কুলের পাশে ফুচকা দোকান দেখুন দু বছরে দাদা করছে দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে আর এদিকে পতাকা উত্তোলন হচ্ছে আর বাচ্চারা গান গাইছে দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আর বৃষ্টিও পড়েই যাচ্ছে আর এদিকে দেখুন সব বৃষ্টির জন্য সব আশ্রয়ে সমাজে সব দেখুন আভিনয়ের মধ্যে ডুবে পড়েছি হ্যাঁ রাস্তার ধারে মন্দিরের সামনে পতাকা উত্তোলন হয়েছে পদ্মা কেল্লার সামনে দেখুন মন্দিরা পতাকা উত্তোলন হচ্ছে সব বাচ্চা বাচ্চা বন্ধুরা পতাকা উত্তোলন করছে দেখতে আছে এখানে পতাকা উত্তোলন হচ্ছে বন্ধুরা চাচা এনার বাড়ি বেহালায় বলছে এখানে কোথায় এসছে আচ্ছা এখানে বাপের বাড়ি এসছে হ্যাঁ আমাকে চেনে বলছে যাক পরিচিত হয়ে গেল আমার চ্যানেল আছে অপু ব্লগ আছে এবং কুকিং চ্যানেল আছে আর না হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা 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 থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আচ্ছা দাঁড়াও বাচ্চা দাঁড়াও এসো আপনাকে দুটো আমি চকলেট দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনাকে এনাকে আমার পরিচিত এনার আমি ইউটিউব চ্যানেলে আমি খুব ফ্যান দেখছেন আমাকে ট্রফি দিয়েছে সবাই লাইক করবেন হ্যাঁ নাও বাচ্চা নাও বাচ্চা নাও হ্যাঁ নাও চকলেট নাও হ্যাঁ আপনি চিনতে পেরেছেন থ্যাংক ইউ বহুত পরিচিত হ্যাঁ চেনছে হ্যাঁ চকলেট নেন ঠিক আছে আপনার ভিডিও দেখতে পাবেন হ্যাঁ কালকের এটা লোড করব দেখতে পাবে ঠিক আছে দেখে নেবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবো বাবু হ্যাঁ ঠিক আছে আচ্ছা চকলেট নাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলুন দাদা কি বলছি কি হ্যাঁ বারোটা একটার সময় যদি আসো হ্যাঁ পুরো সব ডুবে যাচ্ছে আচ্ছা আচ্ছা সব ডুবে যাচ্ছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে আচ্ছা চার প্লাস তোমার জমি মানে পুকুর সব ডাঙা আচ্ছা এটা কি জোয়ারের জলে জোয়ারের জলে আচ্ছা আচ্ছা জোয়ার জল ডুবে আচ্ছা
দাদা বলছে সব ডুবে যাচ্ছে একটু আগে না হলে কিছু বুঝতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তো জোয়ার লেগেছে আচ্ছা সবে জোয়ার লেগেছে সব জোয়ার লেগেছে ঠিক আছে এর একটু আগে সব দেখতে পাবেন আপনি কি মাছ ফাছ ধরেন না না বাবু আমি মাছ ফাছ ধরি কি করেন আপনি আমারে জোয়ারে কাজ ফাছ করি আচ্ছা ঠিক আছে জল চলে কাজ বন্ধ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন কাজ ফাছ করবেন সুস্থ থাকবেন কি করব বাবু এই মানুষ হেসে খেলে ও টাকা কেউ আনে না টাকা কেউ নিয়ে যাবে না হাসিটা আসল হ্যাঁ বন্ধুদের হাসিটা আসল ঠিক আছে ঠিক কথা হ্যাঁ বন্ধুরা এখানে একদম জমজমাট পরিবেশ হ্যাঁ স্বাধীনতা দিবসে খুব সুন্দর একটা পরিবেশ চলছে হ্যাঁ দেখুন খুব সুন্দর সুন্দর পরিবেশ চলছে স্বাধীনতার দিনে এখানে সুন্দর একটা পরিবেশ চলছে এত সুন্দর পরিবেশ সব বন্ধু বান্ধবরা একদম দেখছেন একদম বিশাল বড় বড় বক্স নিয়ে একদম গাড়িতে তুলে ফেলেছে আর বৃষ্টি চলছে না ওই জন্য কাগজ দিয়ে পুরো প্যাক করা আছে দেখছেন কোথায় যাবে এগুলো শ্যামচন্দ্রপুরে যাবে শ্যামচন্দ্র কি ফাংশন আছে নাকি শিবের মাথায় জল ঢালার জন্য এত কিছু দেখুন হ্যাঁ বিশাল আয়োজন করেছে দেখছেন কত সুন্দর আয় 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 ধনুরা বন্ধুরা আমাদের বাড়িতে ইয়ে দিতে আসছে স্বাধীনতা দিবসে এই দেখুন চকলেট দিচ্ছে আমরাও পতাকা দেবো এই নাও এর সঙ্গে এই নাও চকলেট ঠিক আছে এ আয় আয় তোরা নিয়ে যা অসুবিধা কি আছে চকলেট তোরাও নিয়ে যা এদেরকে ও দিচ্ছি হ্যাঁ 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 আয় ধনুরা আয় তোলা ওদের চকলেট বন্ধুরা আমরা পতাকা দিয়েছি চকলেট দিয়ে দিয়েছি ওরাও দিতে আসছি আমরাও দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তাই দেখুন আমাদের রান্নাঘরের মধ্যে বাঁধা হচ্ছে দেখুন পতাকা বাঁধা হচ্ছে ছেড়ে দাও থাকবে দেখছেন বন্ধুরা বন্ধুরা আপনার সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদম একদম খুশিতে থাকবেন একদম সবাই আর দেখছেন বন্ধুরা স্বাধীনতা দিবসে হ্যাঁ বন্দে মাতরম আর এই দেখুন আমাদের কি সুন্দর করে আমার বাপি পতাকা কিনে এনেছে আর সাজিয়ে দিয়েছে দেখছেন আমার মার হাতে কত পতাকা দেখুন এই দেখুন বন্ধুরা এদিকে সাজিয়েছে খুশি হ্যাঁ অল্পতে আমি খুশি বন্ধু দেখছেন পতাকা গেটের মধ্যে এটা এটা আওয়াজ শুনুন খালি একবার ছেলে দাও খুলে আসবে এক্ষুনি দেখবেন পতাকা নিয়ে আসবে কি হলো ও আচ্ছা পতাকার জন্য আটকে গিয়ে ওখানে খুলছে না এবার আস্তে খুলবে দেখলেন বন্ধুরা দেখুন আমার মা খুব খুশি মনে রয়েছে আজকে আর পতাকাগুলো নিয়ে কেমন কেমন করছে দেখুন আর এইদিকে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো করে আপনারা ভারতের পতাকা এটা তো প্রত্যেক বন্ধুদের গর্বের বিষয় আমরা ভারতবাসী বন্ধুরা আরও একটা প্রশ্ন রয়েছে আপনাদের সবার জন্য যে এটা ভারতের কততম স্বাধীনতা দিবস কারা কারা জানেন বা আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না
আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা এই বাচ্চারা আমাকে ডাকাডাই করছিল, বললো যে এই আমরা পতাকা তুলেছি, হ্যাঁ দেখে আসবে কেমন হয়েছে। তা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ এখন দেখুন বন্ধুরা এত সুন্দর করেছে বাচ্চারা যে দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দেখুন খুব সুন্দর আজকের দিনে এই স্বাধীনতা দিবস দিনে এত সুন্দর এই বাচ্চারা করেছে। দেখুন পতাকা উঠছে, জাতীয় পতাকা দেখুন ভারতের। বন্ধুরা দেখুন হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ চলেছে। বন্ধুরা এবারে স্বাধীনতা দিবসে আমাদের এখন মিষ্টি মুখ করবার পালা, আর বাপি জিলিপি কিনেছিল, এখানে জিলিপি রয়েছে। জিলিপি প্রথমেই কে খাবে? তোমার মাকে। হ্যাঁ তুমি খাও, মা প্রথমে খাও। তুমি খাও, না 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 তুমি খাও না, গোটা খাবে? হ্যাঁ উনি গোটা খায়, গোটা খায় আমার মা। আর সেই সঙ্গে দেখুন আমার মা কি করছে, দেখুন চিংড়ি কাটাকাটি করছে, একদম জ্যান্ত চিংড়ি। হ্যাঁ আজকে কোনো রেসিপি রেসিপি হবে না, বাড়িতেই খাওয়া হবে আজকে আমাদের এগুলো। আর বাপিকেও দিয়ে দিই একটা, এনো আমি আবার। বাপি কি করছে দেখুন, বাপি হচ্ছে এই যে বাঁশ থেকে যে বাঁকাড়ি হয় না, সেগুলো কেটে 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 কাটি কাটি বানিয়ে নিয়েছে, আর সেগুলোতে কাগজের যে পতাকা সেগুলো জুড়ছে এখন, দেখছেন এগুলো জুড়ছে। তুমি খাও মিষ্টি। হ্যাঁ আমিও খাই। আর বন্ধুরা আমি একটা কথাই বলবো যে স্বাধীনতা দিবস, ঠিক আছে স্বাধীনতা দিবস একটা সত্যি মনে রাখবার মতো দিন সবার জন্য, কিন্তু আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাইছি যে শুধুমাত্র স্বাধীনতা দিবসই নয়, প্রত্যেক মানুষের জীবনে এছাড়াও কিন্তু অনেক রকমের স্বাধীনতা আছে। আমি চাইছি আজকের দিনে যে সমস্ত স্বাধীনতা যেন প্রত্যেক মানুষের মধ্যে ফিরে আসে বা থাকে, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এগুলো যেন থাকে প্রত্যেকের মধ্যে, এটা আমরা কিন্তু চাইব। ভালো জিলিপি।